তার পরিস্থান হলো বাবা মা ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা তোমার জীবদ্দশায় তোমার বাবা মার কোনো একজন কিংবা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তুমি যদি বাবা মাকে পেয়ে যাও বুড়োবুড়ি অবস্থায় তাহলে তাদের সাথে কতটা নমনীয় আচরণ করবে শোনো ফালা তাকুল্লাহুমা উফিন উহ শব্দ বললে বাবা মার দিলের মধ্যে যদি চোট লাগে তাহলে উহ শব্দ বাবা মার সামনে উচ্চারণ করা যাবে না ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দেওয়া যাবে না ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা সম্মানজনক কথা বলবে তাদের সাথে ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল মিনার রহমা অত্যন্ত বিনয়ের সাথে তাদের সাথে আচরণ করবে আর তাদের জন্য আমি রব্বুল আলামিন আমার কাছে এই কথা বলে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন তো আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কত সুন্দর দোয়া আয় আমার রব আমার বাবা মা ছোটবেলায় যেভাবে আমার প্রতি দয়া পরবশ হয়েছে ছোটবেলা যেভাবে আমাকে আদর করেছে স্নেহ করেছে আমার অসহায়ত্বের সময় যেমন আমার পাহারাদারি করেছে রব্বুল আলামিন তুমি সেইভাবে আমার বাবা মাকে তোমার রহমতের কোলে লালন পালন করো বাবা মাকে ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে আল্লাহ পাক দাম বাড়িয়ে দেবেন বাবা মার অধিকারের ব্যাপারে সচেষ্ট হতে হবে বাবা মার ব্যাপারে কোনো অভিযোগ করা যাবে না বিচার দায়ের করা যাবে না বাবা মা সন্তানের উপর জুলুম যদি করে থাকে সেই জুলমের বিচার আল্লাহ করবেন কিন্তু সন্তান হিসেবে দুনিয়াতে কোনো সন্তান বাবা মার বিচার করতে পারে না একটা হাদিস আপনাদেরকে শোনাই বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম জানে না এমন মুসলমানের সংখ্যা খুব কম আছে পৃথিবীতে ঠিক কি না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা জানেন শুনেছেন কারা কারা হাত দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেছেন 100% শ্রোতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানে অথচ আপনারা হয়তো অনেকে এই তথ্যটা জানেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সান্নিধ্য গ্রহণ করেছিলেন মাত্র 3 বছর কয় বছর মাত্র 3 বছর রসুলের সান্নিধ্য গ্রহণ করার পরেই রসুলের ইন্তেকাল হয়ে যায় সপ্তম হিজরির শেষ দিকে আবু হুরায়রা ইসলাম কবুল করেন বাড়ি ছিল ইয়ামান অঞ্চলে সেখানকার দাউজ গোত্রের একজন বিখ্যাত লোক ছিলেন আবু হুরায়রা নাম ছিল আব্দুস শামস নাম ছিল কি আব্দুস শামস তার নাম ছিল পরিবারের সদস্য বলতে তার ঘরে বৃদ্ধা মা ছাড়া কেউ ছিল না তিনি তার মাকে সাথে নিয়ে ইয়ামান থেকে রওনা হয়ে হিজরত করে মদিনায় চলে আসলেন তিনি রসুলের সান্নিধ্যে কালিমা পড়ে মুসলমান হলেন কিন্তু তার মা তিনি কালেমা পড়লেন না ইসলাম ধর্ম গ্রহণ করলেন না সারাদিন রসুলের ফেশনে পড়ে থাকেন আবু হুরায়রা রাতের বেলায় বাড়ি ফিরে যান তো প্রায় সময় বাড়ি ফিরতে দেরি হয় আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইলিম পিপাসু ছিলেন তিনি যে একটা হাদিস ছুটে যাবে রসুলের কাছ থেকে এটা তিনি পছন্দ করতেন এতটুকুন ঠিক রাখতে গিয়ে দিনের পর দিন না খেয়ে থেকেছেন আল্লাহু আকবার বলেন কিন্তু মাকে খুব ভালোবাসতেন মাকে খুব ভালোবাসতেন মা অমুসলিম ছিল এরপরেও মাকে খুব ভালোবাসতেন কতটা ভালোবাসতেন একটা ঘটনা আপনাদেরকে শোনাই একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় ঘরের মধ্যে থাকতে না পেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা খানার সামনে দৌড়ে এলেন এসে দেখেন তিনি একা দৌড়ে আসেন নাই তার মতো আর অনেকেই দাঁড়িয়ে আছে আবু হুরায়রা জিজ্ঞেস করলেন কি ব্যাপার মা আতাকুম তোমাদেরকে কি নিয়ে এসেছে এখানে মানে তোমরা কেন আসলে এখানে আমি তো আসছি ক্ষুধার জ্বালায় সহ্য হচ্ছে না ক্ষুধার যন্ত্রণা
এজন্য আমি এসেছি, তোমরা এসেছো কেন? অন্যান্য সাথী সঙ্গীরা জবাব দিয়া বলেন, আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুরের সামনে এসেছি, দেখি রাসূলের কাছ থেকে কিছু হাদিয়া তো পাওয়া যায় নাকি। আবু হুরায়রা একই কথা বললেন, আমিও তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবীজির হুজুরখানায় চলে আসলাম। আল্লাহর নবী হুজুরখানা থেকে বের হয়ে আসলেন, খেজুরের একটা ঝুড়ি নিয়ে আসলেন, সেখান থেকে প্রত্যেকটা সাহাবীকে দুটা করে খেজুর দিলেন, কটা করে? দুটা করে খেজুর দিলেন। খেজুর দেওয়ার পরে বললেন যে তোমরা দুটা করে খেজুর খাও আর একটু করে পানি পান করো, ইনশাল্লাহ সারা রাত তোমাদের আর ক্ষুধার যন্ত্রণা পোহাতে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে দেন এবং তার মুবারক হাতের স্পর্শ যদি খেজুর লেগে যায়, হুজুর যদি বলেন ক্ষুধা লাগবে না, ক্ষুধা লাগার আর সুযোগ আছে নাকি? ক্ষুধা লাগার আর সুযোগ থাকে? সব সাহাবায়ে কাম দুটা করে খেজুর খেলেন, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর খেলে না আরেকটা খেজুর হাতের মধ্যে রেখে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে এমনি অনেক বেশি মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। হুজুর এটা খেয়াল করেছেন যে আবু হুরায়রা দুটা খেজুরের মধ্যে একটা খেজুর খেয়েছে, একটা খেজুর হাতের মধ্যে লুকায় রেখেছে। আবু হুরায়রাকে রাসূল ডেকে বলছেন, আবু হুরায়রা তুমি একটা খেজুর খেলে আরেকটা খেজুর হাতের মুষ্টির মধ্যে লুকায় রাখলে ঘটনা কি? তিনি বললেন, হে আল্লাহ রসুল, আমি তো একটা খেজুর দিয়ে কোনো মতে ক্ষুধা নিবারণ করেছি, আমার মা তো ঘরে ক্ষুধার্ত, আমি আমার এই খেজুরটা মায়ের জন্য রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন, মা কিন্তু অমুসলিম, তিনি বলেন এই খেজুরটা মার জন্য রেখেছি আমি। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তুমি বাকি খেজুরটা খেয়ে ফেলো, তোমার মায়ের জন্য আমি আলাদা করে দুটি খেজুর তোমাকে দিয়ে দিলাম। মাকে অনেক ভালোবাসতেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বেশি মহব্বত করতেন, সম্মান করতেন, আর আল্লাহর কাছে চোখের পানি সেরে সেরে কান্দেন মায়ের হেদায়েতের জন্য। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে আবু হুরায়রা হাজির হলেন, আবু হুরায়রার চোখ দুটা লাল, চোখ থেকে দরদর করে পানি পড়ছে, আবু হুরায়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন। নবীজি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কান্দো কেন, কোনো সমস্যা হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরের মধ্যে গেলাম, আমি তো প্রায় সময় রাতের বেলায় আপনার কাছ থেকে বাড়ি যখন যাই আমার দেরি হয়ে যায়, আমার মা প্রতিদিন আমাকে গাল বন্ধ করে, কিন্তু আজকেও যখন দেরি করে বাড়ি ফিরলাম, মা আমাকে শুধু গালমন্দই করে নাই, আপনাকে সহ গালমন্দ করেছে, আমার হৃদয়টা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, আমার নবীজিকে আমার মা কেন গালমন্দ করলেন? আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা তুমি কি মায়ের নামে আমার কাছে নালিশ নিয়ে এসেছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের নামে আমার কাছে নালিশ করতে এসেছো? মনে রেখো, তোমার মায়ের ব্যাপারে কোনো নালিশ করার অধিকার আমি নবীজির নাই। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু রাহমাতুলিল আলামিন বলছেন মায়ের বিচার করার অধিকার আমার নাই। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে মায়ের নামে কোনো নালিশ নিয়ে আসি নাই, তাহলে আসলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আপনি আজকে আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। যে মা সামান্য ক্ষুধার যন্ত্রণা সহ্য করবে এটা আমি মানতে পারি না, সামান্য ক্ষুধায় কাটর হবে মানতে পারি না, সেই মা ইমান হারা হইয়া জাহান্নামের আগুনে পড়বে সেটা আমি কোনোদিন মানতে পারবো না, বরদাস্ত করবো না। নবীজি আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ তাআলা তুমি আবু হুরায়রা মাকে হেদায়েত নসিব করে দাও। দোয়া করার সাথে সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে সজোরে দৌড় দিলেন। সাহাবায়ে কেরাম রাস্তাঘাটে আবু হুরায়রাকে দৌড়াতে দেখে
জামার আস্তিন ধরে টান দিয়েছে আবু হুরায়রা কোনো বিপদ মুসিবত হয়েছে নাকি বলে না তাহলে এভাবে পাগলের মতো দৌড়াও কেন তিনি বললেন আমার নবীজি আমার মায়ের জন্য দোয়া করেছে হেদায়েতের দোয়া আমি বাড়িতে গিয়া দৌড়ায়া দিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছতে পারি নাকি আমার নবীজির দোয়া আল্লাহর কাছে আগে পৌঁছে গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি ঘরের মধ্যে গেলাম ঘরের বাহির থেকে দরজার মধ্যে টক টক করে নাড়া দিলাম আর বাহির থেকে আওয়াজ শুনতে পেলাম আমার মা পানি দিয়ে গোসল করছে ঝুপ 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 আওয়াজ শুনতে পাওয়া যায় আমার মা দূর থেকে আমাকে আওয়াজ দিয়ে বললেন আবু হুরায়রা দাঁড়াও আমি দরজা খুলছি আবু হুরায়রা বলেন আমার মায়ের সে কণ্ঠের আওয়াজের মধ্যে কুফুরি এবং শিরকের কর্কশতা দেখতে পেলাম না আমি আমার মায়ের কণ্ঠের আওয়াজের মধ্যে হেদায়েতের নম্রতা দেখতে পেয়েছিলাম আমার মা ঘরের দরজা খুলে দিলেন তাকায় দেখি বুড়ি মা গোসল করে পবিত্র হয়ে এসেছে চুলের আগা দিয়ে বেয়ে বেয়ে পানি জড়ায় জড়ায় পড়ছে আর দেখে বলছেন আবু হুরায়রা আমি তোমাকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ কালিমা সাক্ষ্য দিয়ে তিনি ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে গেলেন লোক সামলাতে পারলেন না আবার দৌড়ে আসলেন রাসূলুল্লাহর কাছে আল্লাহর হাবিব আবু হুরায়রাকে দেখে বলছেন আবু হুরায়রা আবার দৌড়ে কেন এলে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেছেন আমি বাড়ি পৌঁছে যাওয়ার আগে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছে গেছে আমার মা তো হেদায়েত গ্রহণ করে ফেলেছে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়েছে আল্লাহু আকবার বলে এবার নবীজি বললেন আবু হুরায়রা এখন আর কি চাও বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে লোভ জেগেছে আপনি দোয়া করেছেন আমার ঘর বন্ধ দোয়া পৌঁছে গেছে আপনার কাছে আরেকটা জিনিস চাই আপনি আল্লাহর কাছে দোয়া করেন কি জিনিস চাও সেটা হলো আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমার মাকে তাম পৃথিবীর মানুষের কাছে প্রিয় বানিয়ে দেয় এমন কি দুনিয়ার সব ইমানদাররাও যেন আমার কাছে প্রিয় হয়ে যায় সুবহানাল্লাহ আমি যেন সবার প্রিয় হই সবাই যেন আমার প্রিয় হয়ে যায় আল্লাহর নবী আবু হুরায়রার জন্য আবার দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করে বললেন রব্বুল আলামিন তাম পৃথিবীর মুমিন মুসলমানদের কাছে আবু হুরায়রা তাকে তুমি জনপ্রিয় বানিয়ে দাও মানুষের দিলের মধ্যে আবু হুরায়রার মহব্বত ঢুকিয়ে দাও দেখেছেন দোয়া কেমন ভাবে কবুল হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলেই মানুষের মধ্যে একটা ভালো লাগা কাজ করে ভালোবাসা কাজ করে মানুষের দিলে একটা সফট কর্নার থাকে তার জন্য আলাদা একটা জায়গা থাকে কারণটা কি নাম ছিল আব্দুর শামস হুজুর নাম পরিবর্তন করে রেখে দিলেন আব্দুর রহমান এই আব্দুর রহমান সাহাবি বিড়াল পালতেন ছোট্ট একটা বিড়ালের বাচ্চা জামার আস্তিনের মধ্যে লুকাইয়া রসুলের সামনে নিয়ে এসেছেন বিড়ালের বাচ্চা তো আস্তিন থেকে বের করে দৌড় দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বতের সাথে মজাক করে বললেন ইয়া আবা হুরায়রা হে বিড়ালের পিতা এই কথা বলে ডেকেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডাকটাকে নিয়ামত হিসেবে গ্রহণ করেছেন তিনি বললেন নবীজির জবান থেকে ভালোবাসা দিয়ে তিনি আবু হুরায়রা বলে ডেকেছেন এখন থেকে আমার নাম আবু হুরায়রা গোটা পৃথিবীব্যাপী এত মশহুর হলেন এত প্রসিদ্ধ হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আসল নামটা মানুষ জানে না ঠিক কিনা বলেন আসল নাম যে আব্দুর রহমান এটা অনেকেই জানে না আমার প্রিয় ভাইয়েরা ঘটনার মাধ্যমে কয়েকটা শিক্ষা গ্রহণ করতে হবে বাবা মা যদি জালেম হয় বাবা মার নামে কোনো নালিশ হবে না বিচার হবে না বাবা মার সাথে সৎ আচরণ করতে হবে বাবা মার দিলের মধ্যে আঘাত দেওয়া যাবে না মনে রাখবেন একমাত্র আল্লাহ পাকের সাথে শিরিক আর কুফর যদি বাপ মা করতে বলে সেই ক্ষেত্রে বাবা মার কথা মান্য করা যাবে না
বাকি অন্য সকল ক্ষেত্রে বাবা মা বৈধ যত কাজের নির্দেশ প্রদান করবে মান্য করা সন্তানের জন্য ওয়াজিব হয়ে যায়। বাবা মা যদি শিরিকের কথা বলে তাহলে সেই ক্ষেত্রে বাবা মার আনুগত্য করা যাবে না। কোরআন কারীমের অন্য একটা আয়াত কারীমা থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরাম সকলেই জান্নাতি, আল্লাহু আকবার বলেন, তাদের সকলের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট। কোরআন কারীমে আল্লাহ পাক বহু আয়াতে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, নবীর সাহাবীদের প্রতি আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ, বলেন সাহাবীদের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহ পাক তাদের প্রতি রাজি, আল্লাহ পাক তাদের প্রতি খুশি, তারা সব জান্নাতি কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী নিজে স্বীকৃতি প্রদান করে বলেছেন আসহাবিকা নুজুম, আমার সাহাবায়ে কিরাম হচ্ছে আকাশের নক্ষত্র সমতুল্য, ফাবিআইয়িহি ইকতাদাইতুম ইহতাদাইতুম, লক্ষ লক্ষ সাহাবীদের ভিতরে যে কোনো একজন ব্যক্তিকে অনুসরণ করলেই তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই লক্ষ লক্ষ সাহাবীদের ভিতরে কিছু সাহাবীর মর্যাদা ছিল অনেক উপরে, যাদেরকে বলা হয় আশারাই মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হচ্ছেন আশারাই মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী তারা ছিলেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম ছিল সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বীর সাহাবী ছিলেন, সৈনিক ছিলেন। এই সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম সারির মুসলমানদের মধ্যে একজন ছিলেন, তার বাড়ি ছিল মক্কায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালিমা গ্রহণ করার পরেও তার মা মুশরিকা ছিলেন, মাকে বড় ভালোবাসতেন, বাবাকে বড় ভালোবাসতেন, তার মা তার ইসলাম কবুল করাটাকে মানতে পারে নাই। ইসলাম কবুল করা কি সহজে মেনে নেওয়া যায়? কথা বলেন না কেন, আত্মীয় স্বজন যারা থাকেন তারা কি সহজে মেনে নেয়? মেনে নেয় না। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে কোনোভাবেই যখন তার মা তাওহীদ থেকে তাকে দূরে সরাতে পারে নাই, তখন তার মা একটা কৌশল অবলম্বন করল। সেই কৌশলটা হচ্ছে সাদ বিন আবি আক্কাসকে ডেকে তার মা একদিন বলছে, সাদ তুমি কি কোরআন মানো? বলে হ্যাঁ আমি কোরআন মানি। কোরআনেই তো আল্লাহ পাক বলছেন মায়ের আদেশ মান্য করো, তাহলে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি কালিমা শ্রেণীতে মুশরিক হয়ে যাও। নাউজুবিল্লাহ, করেন তুমি যদি আমার কথা মান্য না করো তাহলে আমি তোমার মা, তুমি আমাকে এত ভালোবাসো, আমি অনশন ধর্মঘট করলাম, আজকে থেকে খানা পিনা কিচ্ছু গ্রহণ করলাম, তুমি কি পারবে তোমার চোখের সামনে তোমার মাকে খানা পিনা গ্রহণ না করে ছটফট ছটফট করে করে মরে যাওয়ার দৃশ্য দেখতে বরদাশ করতে পারবে? সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা কঠিন এক পরীক্ষার সম্মুখীন হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টি জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে হুকুম করছে আমি যেন কালিমা ছেড়ে দেই, তাওহীদ ছেড়ে দেই, কিন্তু তাওহীদ আমার কাছে আমার জীবনের চাইতে প্রিয়, সেটা আমি ছাড়তে পারবো না। নবীজি এই মুহূর্তে আমার করণীয় কি, এই মুহূর্তে আমার করণীয় কি? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরজ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মারফত সূরে আনকাবুতের আয়াত নাজিল করে তার জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসায়নাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, মানুষদেরকে নির্দেশ প্রদান করেছি মানুষ যেন বাবা মার সাথে উত্তম আচরণ করে। তবে সেই বাবা মা ওয়া ইন জাহাদাকা, যদি তোমাকে বল প্রয়োগ করে লিতু শিরিকাবি, আমি আল্লাহর সাথে কোন বিষয়কে শরীক স্থাপন করতে, মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই, ফালা তুতিউহুমা, এই ব্যাপারে বাবা মার কথা মান্য করা যাবে না, ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে, তোমাদের কৃতকর্ম সম্পর্কে সব খবর খবর সেদিন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আয়াতটা নাজিল হয়ে যাওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সামনে গেলেন, মাকে ডেকে বলছে, মা তুমি যদি খাবার দাবার বন্ধ করে আমাকে চাপ দিয়ে থাকো, মানসিক ভাবে আমাকে টর্চার করতে থাকো, মেন্টালি যদি ব্ল্যাকমেল করতে থাকো, আমাকে আমাকে যদি প্রেশার ক্রিয়েট করতেই থাকো কালিমা ছেড়ে দেওয়ার জন্য, মনে রেখো তুমি আমার সামনে ছটফট করতে করতে যদি মরে যাও, আবার জিন্দা হয়ে যাও, আমাকে আবার টর্চার করো, আবার ছটফট করতে করতে মরে যাও, এভাবে একবার দুবার ন হাজারবার যদি তুমি মরে যাও ওই দৃশ্য সহ্য করতে পারবো, কিন্তু ইসলাম ছেড়ে দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না। আমার ভাইয়েরা, ইসলাম তাদের কাছে এতটাই প্রিয় ছিল, জীবনের চাইতে দামি ছিল তাদের কাছে ইসলাম, ঘর বাড়ি আত্মীয় স্বজন সব ছাড়তে পেরেছে, ইসলাম ছাড়তে পারে নাই। আজকে আমাদের কাছে ইসলাম হয়ে গেছে অপশনাল, আর অন্তামাম দুনিয়া হয়ে গেছে আমাদের কাছে বড় আধুনিক এবং প্রিয়। কথা বলেন ঠিক কিনা? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের কাছে জীবনের চেয়ে ইসলামের দাম ছিল, আল্লাহর দাম, রসুলের দাম, কোরআনের দাম, আকিদা বিশ্বাসের মর্যাদা, পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে তাদের কাছে বেশি প্রিয় হয়ে গিয়েছিল। আল্লাহ পাক দাম কমান নাই, আল্লাহ পাক তাদের দাম বাড়িয়ে দিয়েছে। বড় আফসোস নিয়ে একটা কথা বলি, আজকাল যুবকেরা, ইয়াং জেনারেশন, তারা খেলা নিয়ে এত বেশি মাতামাতি, গভীর রাত, রাত দুটা বাজে তিনটা বাজে অপেক্ষায় থাকে খেলা দেখবে, খেলা নিয়ে উন্মাদনা দেশের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অথচ আপনি জানেন না যে মুহূর্তে দুটা আড়াইটা বাজে লোকেরা খেলার জন্য জেগে থাকে, ঠিক ওই মুহূর্তে মহান আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। বান্দাকে ডাকতে থাকেন, আমার বান্দারা ছুটে এসো আমার কাছে, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন, আসো কোনো গুনাহগার বান্দা আমার কাছে মাফ চাবি, আমি তোমাকে মাফ করে দেব, আসো কোনো অভাবগ্রস্ত ব্যক্তি আমার কাছে চাবে, আমি তোমার রিজকের দুয়ার খুলে দেব, আমার কাছে তুমি চাও তোমাকে দেওয়ার জন্য আমি এসেছি। আজকে সেই বান্দারা আড়াইটা বাজে ফুটবল খেলা নিয়ে মাতোয়ারা হয়ে যায়, কিন্তু তখনও পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাকতে থাকে, আল্লাহর ডাকে বান্দা সাড়া দেয় না। ও প্রিয় যুবক ভাইরা আমার, তরুণ বয়সের এই উন্মাদনা, গায়ের রক্ত, গায়ের মাংস, গায়ের যৌবন আল্লাহর কাজে ব্যয় করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,